হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝাড় জঙ্গল, অনেক জঙ্গল। অবশ্য ঝাড় জঙ্গল জঙ্গল কোনোটাই না, আমাদের বাসার পাশেই ছোট্ট করে কিছু লাউয়ের গাছ, সিমের গাছ গাড় হয়েছে। সেখান থেকেই আম্মু আজকে পাতা সংগ্রহ করে লাউয়ের পাতার একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি আমরা আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকের ভিডিওতে যতটা সম্ভব রেসি পিওর ভয়েসটা দিতে, তারপরেও পিওর ভয়েসের মধ্যেও থার্ড পার্টি কিছু মিউজিক অ্যাড করা হয়েছে, তা খুবই নগণ্য, অল্প। তারপরেও প্রাকৃতিক যে ভয়েসটা, সাউন্ডটা, সেটা ইউজ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ভালো লাগে, আর খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের পাতার যে আঁশটা আম্মু হাতে করে উঠাই ফেলছে এবং তারপর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছে। তা আপনারা এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন। আর দেখতে পাচ্ছেন যে এখানে শুটকি, তারপর রসুন, পেঁয়াজ এবং মরিচ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে আম্মু। এরপর লাউয়ের পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আপনারা চাইলে কুচি করে কেটে নেওয়ার পূর্বেই লাউয়ের পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। এরপর শুটকি মাছ, এটা পুঁটি মাছের শুটকি, তো শুটকি মাছগুলো ভেজে নেবে আম্মু। তো আপনারা দেখতে পাচ্ছেন শুটকি মাছ ভাজা হয়ে গেছে। তো এখন পরিষ্কার করার পালা। অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। আর শুটকি মাছগুলো আমাদের বাসায় তৈরি করা, কেনা শুটকি না। তো আপনারা চাইলে কেনা শুটকিও ব্যবহার করতে পারেন, এতে করে ময়লা থাকে, তো তখন ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। আর বাসায় যেহেতু শুটকি, বুঝতে পারছি ময়লা কেমন আসে নাই, তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর কাঁচামরিচটা কুচি করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে ফেটে যাবে না, আর রসুনটা তো কোয়া কোয়া করে দিচ্ছে, অথচ সার উঠাই নিচ্ছে, এবার ভেজে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা করে একটু ভেজে নিয়েছে, বেশি ভাজেনি, খুব বেশি যে পুড়ে ফেলতে হবে ভেজে এমনটাও না। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবে, লাল করে একটু হালকা লাল ভাব নিয়ে আসবে এবং মিশমিশে যেন হয় এমন একটু ভেজে নেবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা উঠাই নিয়েছে, সম্পূর্ণ পেঁয়াজ উঠাই নিয়ে নি। আপনারা হলে সম্পূর্ণ পেঁয়াজটা উঠাই নিতে পারেন, হালকা কিছু পেঁয়াজ উঠে গেছে, সমস্যা নেই। এরপর আমরা ভেজে রাখা শুটকি মাছ ব্যবহার করছি এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো এখানে হলুদ ব্যবহার করতে চাম্মু। এতটুকুই। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন, হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মাছটা সিদ্ধ করে নিতে হবে। হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পর আপনারা পূর্বের কুচি করা শাক পাতা যা আছে দিয়ে দিবেন এবং দিয়ে রান্না করে নেবেন। তবে হ্যাঁ, যেহেতু পিওর শাক, গাছ থেকে নামানো শাক, তো এখানে এই শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, তো আপনাদের অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না। এবং আপনারা চাইলে ঢাকনা না দিয়েও ভেজে নিতে পারেন, কারণ ঢাকনা দিলে সময়টা বেশি লাগবে রান্না করতে। আর যেহেতু কুচি পাতা, পানি বের হবে, এবং আপনারা যদি ঢেকে রাখেন তাহলে পানিটা অত তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। আর আম্মুর কোনো প্রকার ঢাকনা না দিয়েই ভিজে নিয়েছে,
এতে করে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে আর ভর্তাটাও একটু শক্ত শক্ত হবে, নরম হবে না। তা আপনারা এভাবে করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আম্মু পূর্বের ভেজে রাখা রসুন এবং মরিচ বেটে নিচ্ছে বাটনে। তো ভালোভাবে বেটে নেবেন। এরপর যে শাকপাতা রান্না করা হচ্ছে আর কি, ইতিমধ্যে হয়ে গেছে, তা আস্তে আস্তে করে নামিয়ে বেটে নেবেন। বেটে নিলেই ভর্তাটা তৈরি, আর মজার এবং অনেক সুস্বাদু একটা ভর্তা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই ভর্তাটা করে নেবেন। এই তো ভর্তাটি প্রায় শেষের দিকে। এরপর পূর্বের ভেজে রাখা পেঁয়াজ কুচি মুচমুচে শব্দ, কি সুন্দর শব্দ উঠতেছে। তো মুচমুচে পেঁয়াজ ভাজা দিয়ে আপনারা হালকা একটু বেটে নেবেন, হালকা। আর যদি না বাটতে চান তাহলে হাত হাত দিয়ে একটু মুথে নেবেন। আপনাদের তৈরি হয়ে যাবে টাঙ্কিত সেই ভর্তা। তো এখানে তেল ব্যবহার করতে হবে না, কারণ ভাজার সময় পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়ে গেছে। এরপর আপনারা চাইলে পরিবেশন করতে পারেন। জানি না কেমন হয়েছে ভর্তাটি, আপনাদের কেমন লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য বেল নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।